ভোট পর্ব চলাকালীন দাদা ছিল বিজেপির পোলিং এজেন্ট, আর তার জেরেই খুন হলো ভাই। এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল শুরু হয়েছে বাঁকুড়া জেলার কোতুলপুরে। আজ শনিবার রাত্রি 8টা নাগাদ কোতুলপুরের রায়বাঘিনী গ্রামের একটি পুকুর থেকে বছর 26-এর এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম কুশক্ষেত্র পাল, বাড়ি কোতুলপুরেরই এই রায়বাঘিনী গ্রামেই। কুশকে নাকি খুন করেছে তৃণমূল, সরাসরি এমনই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃতের বৌদি বলেন তার স্বামী বিজেপির পোলিং এজেন্ট হয়েছিলেন, তার কারণেই হয়তো তার দেওরের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কারণ সম্পর্কে তিনি বলেন, তৃণমূলের জয়ের পর নাকি কুশ স্থানীয় তৃণমূল নেতাদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি এবং আজ তার মৃতদেহ উদ্ধার হয়। আমার ধারণা যে এটা পলি এজেন্ট দিয়েছিল, আমার ধারণা যে পলি এজেন্ট দিয়েছিল বলে এই ঘটনাটা ঘটেছে, বিজেপির পলি এজেন্ট দিয়েছিল তার জন্য এই ঘটনাটা ঘটেছে। আমার তো তাই মনে হচ্ছে, কারণ এতদিন তো ঘটনাটা ঘটেনি। আমি দেখি এটা তিন দিন আগে যখন ওদের সাথে এই মানে ক্ষমা চাইতে গেইলো, তৃণমূল প্রার্থীদের কাছে ক্ষমা চাইতে গেছিলো, তারপর থেকেই সে বাড়িতে ফিরতে পারে। তো নিজেদের কুটুম বাড়ির আশেপাশে যেখানে যার যাওয়া সেখানে খোঁজ খবর ছিল, হ্যাঁ হুমকি তো দিচ্ছিল, বাড়িতে যাচ্ছিলো লাঠি নিয়ে, ওকে বের করে দাও, ওকে মারবো, কোথায় গেছে খবর দিয়েছো, সিদ্ধান্ত করতে পার কোথায় গেছে, এরকম বলছিল। তো তাহলে আপনারা অনুমান করছেন এটা বিজেপির এজেন্ট দিয়েছে বলে এটা মারাটা হয়েছে, তাই তো? হ্যাঁ, আমরা তাই অনুমান করছি। এতদিন তো ঘটনাটা ঘটেনি, আর ওদেরকে কেউ মারেও নি আর কোথাও ঢাকালেও ফেলে দেয়নি। ওরা তো পায়ে হেঁটে রায়বাঘিনী থেকে মির্জাপুরে কাজে যাতায়াত করে রাত্রে দিনে, তো কেউ তো অ্যাটাক করে। অন্যদিকে ছেলের এই মৃত্যুর জন্য কানি ও সুকুমার ক্ষেত্রপাল নামের স্থানীয় দুই তৃণমূল নেতাকে শত্রু হিসাবে দায়ী করেছেন মৃতের মা। আমি আমার পায়ে ধরি না, পার্টি অফিসকে যাবে আমি চারদিকে খুঁজে বেড়াচ্ছি বাউল খেতে। কদিন আগে হয়েছিল এটা? লক্ষ্মীবারে হয়েছিল, লক্ষ্মীবারে সকালে 9টায় আমার ছেলে কাছে। অন্যদিকে ভাইয়ের মৃত্যুর জন্য দাদা কাকে কাকে দায়ী করলেন শুনুন। হ্যাঁ, আমি নিজে দাদা। আপনার পরিচয়? আপনার? আমার শ্রীকান্ত ক্ষেত্রপাল। আপনার ভাই মারা গেছে? হ্যাঁ, দিয়ে বলুন। আমি বিজেপিতে তিনি প্রার্থী দিয়েছিলাম, দিয়ে একটু অশান্তি হচ্ছিল বলে ছেলেদের সাথে মানে মারপিট ধরবো এইরকম একটা কথা গেইলো, দিয়ে আমি বাবু ভয় পালিয়ে গেল। এটা ঠিক আছে, এমনি কেউ মারেন মানে পালিয়ে গেছিল, ভয় পালিয়ে গেছিল, দিয়ে পার্টির লোক কিছু লোক গেলো ডাকতে, ঠিক আছে, এমনি ডাকতে গেছিলো, দিয়ে আমার ভাই বাবু নেশা খায় একটু, যেটা সত্যি নেশা খায়, তারা ডেকে নিয়ে আইছে, ঠিক আছে, কে গেলো নাম বলেনি, ডেকে নিয়ে এসছে, আজ 3 দিন ধরে 4 দিন ধরে নিখোঁজ, আজকে বডি পাওয়া। পার্টির লোক বলতে তৃণমূলের পার্টির লোক ডেকে নিয়ে কেন ডেকেছিলো? হ্যাঁ, ওরা ডেকেছিলো, একটু নেশা খেয়েছিলো যে মাসি আমার ভাই এমন এত অপরাধ করেছে, আমার দাদা, যে আমাদেরকে শুধু মারবি কাটবি বলছো, এটা তো হার জিত একটা আছে নাকি, তাহলে এইরকম অবস্থায় আমি ভয় পালিয়ে গেছি। এটি আমার অনুরোধ, আর কিছু আমার অসুবিধা নেই। আমার ভাই পায়ে ধরে ক্ষমা চাইতে গেছিলো, কাদের পায়ে ধরে ক্ষমা চাইতে গেছিলো? ওইটা একটা মেয়ে কানি ক্ষেত্রপালের পায়ে হাতে ধরে কেন চাইতে, সে একটা তৃণমূলের যা হোক একটা দায়িত্ব আছে। আচ্ছা, তৃণমূলের দায়িত্ব। হ্যাঁ, দেবু বলেছে যে আমার কি পার্টি অফিসকে যা, পার্টি অফিসে যে পায়ে হাতে ধরে পার্টি অফিসে যেতে বলে। হ্যাঁ, যে পার্টি অফিসে যাও আর ফিরে নেই না, সেই পার্টি অফিসে গাছে আর ফিরে নেই। আপনি কি বিজেপির এজেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, এজেন্ট দিয়েছিলেন। যদিও নিজের ও দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুবনেতা সুকুমার ক্ষেত্রপাল বলেন, মৃত যুবক তাদের গ্রামেরই ছেলে ছিল, সে কখনোই কোনো পার্টি করেনি, কিন্তু মাঝে মাঝে সে একটু আধটু ড্রিঙ্ক করত, যার কারণেই হয়তো নেশাগ্রস্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। আঙুল উঠছে, আপনি কি বলবেন? দলে এটা হচ্ছে পুরোটাই একদম সাধারণ ছেলে, ও পার্টি করে না, কিছু না, ঠিক আছে, পার্টি করে আমার পাড়ার ছেলে,
আর আমি কি ছিলাম আমার গ্রামের মানুষ জানা আপনারা দেখতে পারেন খবরেও দেখতে পারেন আমি কোনো কালার বা রং দেখি না আর এখানে কোনো অশান্তি কোনো বাদ নেই ছেলেটা তো বিজেপি পার্টি করত না না ছেলে দাদা নাকি বিজেপি পোলিং এজেন্ট দিয়েছিল ফালতু ফালতু এই সব নয় আমার পাড়ার ছেলে আমাদের পাড়ার ছেলে আর আমি কি কাজ করি গ্রামের মানুষ জানা এটা আমরা তদন্ত করে খবর নিয়ে দেখুন আর ওটা যেটা ঘটেছে ওই রাস্তাটা উঁচু আর ওদের চোর দিকেও যায় না ওদের পাড়া দিয়ে যায় সেদিকেও যে দেখা গেল বডিটা আড়া দিকে জলটা মুখটা জলের দিকে আসে শ্বাসকষ্ট হোক আর ড্রিং করেছে বস্তায় ভর্তি করেছিল বলছি না না তার সেটা প্রশাসন দিয়ে তুলেছে তো এটা তো বডিটা একটা প্রশাসন দিয়েছে কিছু বলছেন ড্রিং করেছে নাকি বলছিলেন ড্রিং কর ড্রিং যেটা বুঝে যাচ্ছে এখন ড্রিঙ্কের অবস্থা আপনি কী করে জানলেন যে ড্রিং করেছে বলতে পরিষ্কার দেখো যে ড্রিং করেইছে ওই ডিঙ্গু অবস্থায় হেতা হতো রাস্তার সাইডে পড়ে থাকে অনেকবার গাড়িতে মানে ধাক্কা পড়ে থাকে আমরাই তুলে না ঘরে দিয়ে আসছি ওর মায়ের দাবি তো তৃণমূল পার্টির কাছে ক্ষমা চাইতে গেছে তারপরে আর ফিরে আসেন না 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 ওই তো পালতু যে বলে রং সে আলাদা কথা আপনারা তদন্ত প্রশাসনের আইনে যেটা যাবে দেখতে মানে ও কি হোটেলে কাজ করতো কাজটা বন্ধ করে দেওয়া হয়েছিল একদম বাজে কথা কার বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হবে সেরকম ও তো থাকেই না ওর সব ভাইগুলোই থাকে না ওরা কেউ থাকে না বাড়িতে কখন আসে কখন জানো ওর মাও জানে না